আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শুরুতেই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কিসে। আজকের ব্লগটি একটি অনুষ্ঠানের। তো এই যে ছোট্ট বাবুটা মাঝখানে বসে রয়েছে, ওই আরিয়ান, আরিয়ানের আজকে মুসলমানের হলুদ সন্ধ্যা। তো আমাদের এদিকে আপনারা তো জানেন, এর আগেও একবার দেখিয়েছি আমার ভিডিওতে, একটু মানে অনুষ্ঠান যারা পালন করে হলুদ মুসলমানের, তারা এরকমই করে পালন করে। তো আরিয়ান হলো আমার ভাই, ওরফে আমার কাকার ছেলে। তো এই তো আমরা এখন হলুদ সন্ধ্যা পালন করছি, আর সবাই এসেছে আরিয়ানের সাথে ছবি তুলছে। আমাকে অ্যাকচুয়ালি ডেকেছিল, আমি বলছি আমি ভিডিও করি, তোমরা পিক তোলো। আর এত সুন্দর করে স্টেজগুলো সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তো আজকে আমরা কীরকম এনজয় করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ভিডিওটি পুরোপুরি দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি রিকোয়েস্ট, একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এই তো আমার মামুনি অরিন, হরিণকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, আমার কিউটি মামুনি। আর এদিক দিয়ে সবাই আরিয়ানকে দোয়া দিচ্ছে আরিয়ানের দীর্ঘ হায়াতের জন্য। শুরু হবে নাচ গান অনুষ্ঠান, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মেয়েটা নাচছে, রঙ্গবতী নাচ নাচছে, তো আমরা দেখি মেয়েটা কিরকম করে নাচছে। এই সাউন্ড সিস্টেমের সামনে যে যেগুলো লোকজনের ঘরে আসে না, এই জন্য সাউন্ড পাওয়া যায় না। মনির ভাই, হ্যাঁ একটু সাইড দিতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসেছি ছোট্ট একটা বাবু, যদিও আমি তাকে দেখিনি, তার নাম শুনেছি আরিয়ান। আমি একটু আরিয়ানকেই দেখতে চাইবো সবার আগে। আরিয়ানকে দেখছি। আরিয়ান কেমন আছো বাবা? তুমি ভালো আছো? ভয় পাচ্ছ? ভয় কি পেয়েছিলে অনেক আরিয়ান? ভয় পেয়েছিলে অনেক? হ্যাঁ একদম সুস্থ, ঠিকঠাক। আচ্ছা আরিয়ান, তুমি একটু আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে কি চেনো? চেনো চেনো? আচ্ছা যাক, ছোট্ট মানুষ, ওর সুন্নতে খতনা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আরিয়ান অনেক দ্রুত সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গেছে, এবং লেখাপড়া করে যেন আরিয়ান অনেক বড় হতে পারে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, বাবা মায়ের, দাদা দাদি সবার দোয়া যেন থাকে আর আরিয়ানের প্রতি। নিশ্চয়ই আরিয়ানের চাচা চাচি সবাই আছেন, আর আমি অনেকদিন পরে আপনাদের এই এলাকাটায় এসেছি, আমি কখনোই এখানে আসিনি। আমার ভীষণ ভালো লাগছে যে অনেক অনেক মানুষ দেখতে পাচ্ছি, এটা অনেক আনন্দ। চমৎকার গান হচ্ছিল, চমৎকার নাচ হচ্ছিল, আমি আসাতে নিশ্চয়ই একটু ডিস্টার্ব হয়েছে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, আর সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, আদর স্নেহ রইল, ধন্যবাদ। এখন আমি একটুও বিরক্ত করব না, সবাই অনেক নাচ গান দেখবে, অনেক জোশ নাচ গান হবে নিশ্চয়ই, তাই না? আমি নিজেও দেখব। তো ভালো থাকুন, সবাই ধন্যবাদ। না না হয় নাই, ফাঁকি দিছে, হয় নাই। আমরা ফ্যামিলি ক্রাইসিসের একটা সিন দেখবো তার কাছ থেকে লাইভে, কি সবাই দেখবো, অবশ্যই দেখবো।
শুনাইছি। ঝুমুররা নিয়ে আসলে ভালো হইতো মনে হয়। কি তোমার এখানে আমি লাইভ করতাম কেন? তুমি কি আমার টাকা পয়সা দিছো? আমি এখানে করে ছাড়বো, এই স্টেজের উপরে বিচার হবে আজকে। অনেক ভালো একজন মানুষ দেখতেই বোঝা যায়। এত মিষ্টি বউ থাকতে, তুমি তো সুন্দর না, তুমি তো কালা, তুমি কালা জুসা, তুমি কালা জুসা ফ্যামিলি ক্রাইসিসের, এই জন্য তো আমার বউ জুমুনের চাইতে অনেক সুন্দরী, অনেক সুখে আছি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ মনিরা মিঠাপাকে আমার আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য, এবং সে আশা করবো উনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমি একটা কথা না বলেই পারছি না যে আমি শুটিংয়ে ছিলাম, অনেক কষ্ট করে অনেক কিছু ফাঁকি দিয়ে আমি এখানে এসেছি, আমাকে সেই জন্য সবার ধন্যবাদ দেওয়া উচিত নাকি? ঠিক আছে, এত ভালো থাকবেন, আমার জন্য জোরে তালি হবে, অনেক ধন্যবাদ। হঠাৎ করে দেখলাম মনিয়া মিঠুকে, খুবই ভালো লাগলো, কারণ সে খুব ভালো ফানি নাটক করে, আমার কাছে খুবই ভালো লাগে তার অভিনয়গুলো। তো আর আমার মেয়ে অরিন বলতেছে সে কে, কখনো তাকে দেখেনি, আমি বলছি সে অভিনয় করে, নাটক করে, তো এখানে কিছু ফানি ভাবে উনি ই করলো, উপস্থাপনা করলো, খুবই ভালো লাগলো। আর এদিক দিয়ে আমার মেয়ে ডান্সের সাথে নাচতেছে, ও তো খুবই খুশি, তো আমরা এনজয় করি, নাচ দেখি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।